पुष्पवंतं चित्रौ सन्दौ तनुदौ अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे प्रियो करुणाय अवतारौ महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदि वेदिहरा नित्यं तुलसी त्वं नमोऽस्तुते जयिछे राधा तयिछे वृंदा एकि जे स्वरूप तथापि से वृंदावती हय रसिकूप जे तुमार शरण लय तार वांछा पूर्ण हय कृपा करे करो ताड़े वृंदावनवासी मोर मने अभिलाष विलास कुंजे दियो वास नयने हेरि बसदा जुगल रूप राशि वृंदा कृपा होइले हय वृंदावन प्राप्ति वृंदार कृपा न होइले नहे प्रेम प्राप्ति तुमि वृंदा नाम धरो अघटन घटाइते पारो सिद्ध मंत्र दियाचेन तुमाके पूर्णमासी सत्ते चिले तुमि अगो सत्यवती त्रेताए चिले तुमि अगो मालती दापड़ेते चिले तुमि वृंदा देवी कलिते होए आसले कृष्णेर प्रेयसी कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नम नमः तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये कुंकुमाक्त कंचनाज गर्वहारी गौरवा पीतनांची ताज गंध कीर्ति निंदी सौरवा बल्लवेश सुनु सर्व वाचितार्त सदिका मज्जुमात्म पद पद्म दासो दास्त श्री राधिका श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন হরে রে নাম হরে রে নাম হরে রে নাম এব কেবলম কলু নাস্তেব 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 গতিরন্নতা হরি বল হরি বল অমৃত পিপাসু ভক্তমণ্ডলী ভক্ত ভগবানের মিলিত এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে মহাসংযমের মাস দামোদর মাসের ধারাবাহিকতায় আজকের এই ১৯তম রজনীতে
যারা অপ্রাকৃত কথা শ্রবণ করার আকিঞ্চনে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম যে সংসারী মানুষ যারা, বিশেষ করে যারা সংসারকে কৃষ্ণের করতে পেরেছেন, এই সংসার কৃষ্ণের এই ভাব যারা হৃদয়ে আনয়ন করতে পেরেছেন, তারা জানেন যে সমস্ত কিছুই কৃষ্ণের সন্তান, কৃষ্ণের সংসার, কৃষ্ণের আমি নিজেও কৃষ্ণের, কৃষ্ণের সেবা করাই আমার প্রকৃত মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে প্রত্যেকটা মনুষ্য জীবের একমাত্র কর্তব্য এবং একমাত্র আমাদের কর্তব্য হওয়াটা উচিত, প্রত্যেকেরই উচিত। আমরা এই সম্পর্কে শ্রবণ করছিলাম আমরা সেন শিবানন্দের কথা, যে সেন শিবানন্দ তার পুরো সংসারটাকে তিনি কৃষ্ণের করতে পেরেছিলেন, যে কৃষ্ণের সংসার করো ছাড়ো অন্য কাম। প্রত্যেকটা মানুষকে তার সংসারটাকে কৃষ্ণের করতে হবে, কৃষ্ণের সংসার করো ছাড়ো অন্য কাম। জগতে যত কর্ম রয়েছে, সমস্ত কর্ম, ওই কর্মগুলো কি, জগতের যত কর্ম রয়েছে সমস্ত কর্মগুলো হচ্ছে বন্ধনের কারণ, যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধান সেই কর্মের মাঝে না থাকে। জগতের যত ধর্ম আমরা পালন করছি, কৃষ্ণ সন্তুষ্টি বিধান ব্যতীত যত ধর্ম মনোধর্ম, ওই ধর্ম কখনো আমাদেরকে কল্যাণকর অবস্থায় নিয়ে যেতে পারে না। সেন শিবানন্দ তার পুরো পরিবারকে তিনি কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে দিয়েছিলেন। আমরা দেখতে পাই সেই সেন শিবানন্দ আবির্ভূত হয়েছিলেন কোথায়, আবির্ভূত হয়েছিলেন তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কুমারহট্টে, যাহার বর্তমান নাম হচ্ছে হালি শহর। সেই হালি শহরের কাঁচরাপাড়ার নিকটবর্তীতে সেন শিবানন্দের শ্রীপাঠ রয়েছে এবং তার পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার। সেই সেন শিবানন্দ আমরা দেখতে পাই শাস্ত্র থেকে তিনি ছিলেন ব্রজলীলায় বীরাদুতি নামক একজন গোপিকা, বীরাদুতি ব্রজলীলায়, সেই বীরাদুতি গোপিকা গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য তিনি আসলেন সেন শিবানন্দ হয়ে। শ্রীমন মহাপ্রভু যখন সেন শিবানন্দের পুরো পরিবারকে আত্মসাত করেন, কৃপা করেন, সেই সেন শিবানন্দ একটা আদর্শ সংসার জগতের বুকে জগৎবাসীকে প্রদর্শন করে গিয়েছেন এবং তিনি আবির্ভূত হয়েছিলেন বৈদ্যকুলে। শিবানন্দ বৈদ্যকুলে আবির্ভূত হয়েছিলেন, বৈষ্ণব যে কুলেই আবির্ভূত হন সেই কুলকেই তিনি ধন্যাতি ধন্য করেন, কারণ বৈষ্ণবের কোনো জাত কুল নেই, জাত কুল নিরর্থক। জগৎকে বুঝাইতে হরিদাস জন্ম নিলেন যবন কুলেতে, হরিদাসকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন জগতে জাত বলে কিছু নাই, কুল বলে কিছু নাই, এগুলো কর্মের মাধ্যমে প্রদর্শিত হয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি ব্রাহ্মণের আচরণ না থাকে, লোকে তাকে ব্রাহ্মণ মানে না, শাস্ত্র তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না। চণ্ডাল কুলে জন্ম নিয়েও যদি তার মাঝে সদাচার থাকে, শাস্ত্রীয় আচার থাকে, সেও ব্রাহ্মণ হওয়ার যোগ্য। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজন যে ব্রাহ্মণ করে না, কৃষ্ণ ভক্ত না যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ নয়। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, বিপ্র মানে কি ব্রাহ্মণ,
যার কপালে তিলক নেই, যে ব্রাহ্মণের কপালে, সেই কপান শ্মশান সদৃশ জানিও সকলে, সেই কপাল কপাল শ্মশান তুল্য, দেখাটাও অপরাধ। ব্রাহ্মণ কুলকে শ্রেষ্ঠ কুল বলা হয়েছে, ব্রাহ্মণ যিনি তিনি শ্রেষ্ঠ, পূর্বজন্মে অধিক পুণ্যের অধিকারী। ওই কুলে জন্ম নিয়ে যদি তিনি কুলের আচার পালন না করেন, কুলের ধর্ম প্রতিপালন না করেন, তাহলে তিনি চণ্ডাল থেকে নিকৃষ্ট। মুচির কুলে সুচি হয় রে, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্ম যুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। কি সুন্দর কথা, দেখো সহজ ভাষায় গৌর হরি দেখিয়ে দিলেন। মুচির কুলেও সুচি হয়, আবার ব্রাহ্মণ ও চণ্ডাল হয় আচরণের দিক থেকে, আর কর্মযুগ যে অবলম্বন করে, সেই কর্মযুগে কৃষ্ণ বলরাম তারা কি হন, রাখাল হন। কর্মযুগে, কর্মযুগটা কি, শ্রীমদ ভগবদ গীতায় ভগবান দেখিয়ে দিয়েছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকিষু কিঞ্চন নন বাপ্তব্যম বাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। ভগবান নিজে যদি কর্ম না করেন, কেউ তো সেটা গ্রহণ করবে না। যদি হে অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতি নৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্ত সর্বস। তাই ভগবান নিজে রাখাল হলেন, কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। ভগবান নিজে ধেনু চড়ালেন মাঠে, কর্মের গুরুত্ব দেখালেন জগৎ জীবীকে। এই জন্যই বৈষ্ণবের কোনো জাত নেই, বৈষ্ণবের কোনো কুল নেই, বৈষ্ণব তার একটাই পরিচয়। শুধু বৈষ্ণবের পরিচয় একটা তা নয়, প্রত্যেকটা মানুষের একটা পরিচয়, সেই পরিচয়টা কি, তিনি কৃষ্ণ দাস, এটাই তার পরিচয়। দাস হওয়ার জন্য চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করছি, অনুশীলন করছি, যদি কোনোদিন হতে পারি, আমার কথা বলছি। কেন, দাস শব্দের অর্থ কি, চাকর সেবক গোলাম কিঙ্কর। তো কৃষ্ণের চাকর কৃষ্ণের সেবক হওয়া এত সহজ নয়। সেবকের দায়িত্ব কি, সেবকের দায়িত্ব হচ্ছে মালিকের হুকুম পালন করা, প্রত্যেকটা হুকুমকে পালন করা সেবকের দায়িত্ব। এবার আমি যে কৃষ্ণ দাস বললাম, কৃষ্ণ সেবক, আমি কৃষ্ণের কয়টা আইন পালন করতে পারছি, আমি কৃষ্ণের কয়টা আদেশ পালন করতে পারছি। তাই বলে কি চেষ্টা করা উচিত নয়, চেষ্টা করা উচিত যতটা পারি, সবটুকু পারলাম না এই জন্মে, সম্পূর্ণ করতে পারলাম না, চেষ্টা করি না, চেষ্টার তো বিকল্প নেই, অনুশীলন করে গেলাম, করতে 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 কোনো একদিন যদি মালিকের প্রিয় পাত্র হতে পারি, কোনোদিন যদি মালিকের প্রিয় পাত্র হতে পারি, ওই ভাব যতদিন পর্যন্ত হৃদয়ে জাগবে না যে আমি কৃষ্ণ সেবক, ততদিন পর্যন্ত হৃদয় থেকে অভিমান যাবে না। আর অভিমান যদি হৃদয় থেকে না যায়, কৃষ্ণ কৃপাও কখনো হবে না। অভিমানে কৃষ্ণ পাওয়া যায় না বাবা, শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, সেই শ্রীমতী রাধারানীকেও গোবিন্দ রাসলীলা থেকে কিছুটা সময়ের জন্য ত্যাগ করে চলে গিয়েছিলেন। শুনবো আমরা রাসের পূর্বে এই কথাগুলো, কেন, কারণ শ্রীমতী রাধারানীর মাঝে অভিমান হয়েছিল যে কৃষ্ণ কেবল আমার হবে। রাধারানীর মাঝে অভিমান এসে গিয়েছিল, কৃষ্ণ কেবল আমার আর কারো নয়। কৃষ্ণ কিছুটা সময়ের জন্য রাস মণ্ডপ থেকে রাধাকে ছেড়ে চলে গিয়েছিলেন, দেখালেন ওগো রাধে আমাকে যে ভালোবাসবে আমি কেবল তার, যে আমাকে ভালোবাসবে আমি তার, আমি কারো কুক্ষিগত নই, আমি কারো সম্পদ নই, আমি কারো সম্পত্তি নই, যে আমাকে ভালোবাসবে আমি তার, সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয় মনে করে আমি তাকি তার হৃদয়ে মন্দিরে। অভিমান হৃদয়ে থেকে না গেলে কৃষ্ণ কৃপা হবে না, কখনো সম্ভব নয়। রাধারানী কাঁদলেন, অশ্বকি রে
অভিমানে হারাইলাম কৃষ্ণ গুণনিধি হসকিরে ওরে অভিমানে কৃষ্ণ গুণনিধি যতক্ষণ পর্যন্ত হৃদয়ে অভিমান থাকবে কৃষ্ণ কৃপা হবে না। এই জন্য গৌর হরি শিক্ষা দিলেন, হরিনাম সংকীর্তন যজ্ঞ যখন তুমি করবে, তোমার যদি বিশাল অর্থের সামর্থ্যও থাকে, মালিকও তুমি হও, তোমাকে ভিক্ষা করে করতে হবে, ভিক্ষা করে তোমাকে যজ্ঞ করতে হবে। বৈষ্ণব সেবা, এখন তো আমরা এই নিয়মগুলো মানি না, বৈষ্ণব সেবা দিতে গেলে পাঁচ বাড়ি হলেও তোমাকে ভিক্ষা করতে হবে, কারণ হৃদয়ে অভিমান থাকলে কৃপা হয় না। গৌর হরি নিজে শিক্ষা দিলেন, তার কি দরকার ছিল? হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, নিজের হাতে মহাপ্রভু হরিদাসের সমাধি দিলেন, নিজের হাতে ঝরঝর করে চুক বেয়ে গৌর হরির জল ঝরছে। আমরা হরিদাস নির্জন আলোচনা করব, একটু প্রসঙ্গে এসেছে, একটু বলে নেই প্রসঙ্গটা। ঝরঝর করে প্রভুর চুক বেয়ে জল ঝরছে, নিজের হাতে স্নান করালেন হরিদাসের দেহটাকে, নিজের হাতে দাদুর সঙ্গে তিলক পরিয়ে দিলেন, নতুন বস্ত্র পরিধান করিয়ে দিলেন, নিজের হাতে বালিকায় সমাধি দিলেন। ভক্তের জন্য ভগবান কি করেন? কারণ হরিদাস বলছিলেন গৌর হরিকে, প্রভু অপ্রভু এই জগতে তোমার কোটি কোটি ভক্ত রয়েছে, যারা তোমাকে প্রাণ ভরে ভালোবাসে, তোমার লীলায় পুষ্টি সাধন করে, কিন্তু প্রভু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমার তো কেউ নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এই বদনে আমি কৃষ্ণ নামকে আশ্রয় গ্রহণ করেছি, আমি শুনেছি মহতের মুখে যার জগতে কেউ নাই তুমি নাকি তার হও, আমার তো কেউ নেই পৃথিবীতে প্রভু, আমার তো কেউ নেই তুমি ছাড়া, তুমি যদি আমার আগে চলে যাও, ও প্রভু আমি ম্লেচ্ছ, এই দেহটা কেউ স্পর্শ করবে না, আমি এই বিরহ সহ্য করতে পারব না, প্রভু আমি তোমার আগে জগৎ থেকে যেতে চাই, হ্যাঁ আমি আমি তোমার আগে জগৎ থেকে যেতে চাই। এই যে হরিদাসের আর্তনাদ গৌর হরি স্বীকার করেছিলেন, নিজের হাতে হরিদাস ঠাকুরের সমাধি দিয়ে আমার গৌর সুন্দর আচারীকে এ পড়লেন, সেই সমাধির উপরে ভক্তরা গৌর হরিকে বলছিলেন, ও প্রভু তুমি এমন করে কেঁদো না, তুমি এমন করে কাঁদলে আমরা কি করে স্থির থাকব। প্রভু বলেছিলেন, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হরে হইল মেদিনী। একজন বৈষ্ণব যদি জগৎ থেকে চলে যায়, বসুন্ধরা মা একটা রত্নকে হারিয়ে ফেলে, হরিদাস পৃথিবীর শিরোমণি ছিল, তাহা বিনা আজ শূন্য হইল মেদিনী। নিজের হাতে গৌর হরি সিংহ দ্বারে, পুরী ধামের সিংহ দ্বারে পশারি যারা, দোকানদার যারা, তাদের নিকটে গিয়েছেন, উত্তরীয় পেতে গৌর হরি বলছেন, ওগো তোমরা কে কোথায় আছো? হ্যাঁ আমার হরিদাসের বৈষ্ণব সেবার তরে তোমরা যে যা পারো আমাকে ভিক্ষা প্রদান করো, তোমরা কে কোথায় আছো?
বন্ধ হয়েছিল, সে আমায় ছেড়ে জন্মে তোড়ে চলে গিয়েছে। তোমরা তার বৈষ্ণব সেবার তোড়ে আমাকে কিছু ভিক্ষা প্রদান করো। এই জগৎ সংসারে মানুষ ভগবানের কাছে প্রেম ভিক্ষা চায়, ভক্তি ভিক্ষা চায়, আর সেই ভগবান প্রসারীর কাছে গিয়ে উত্তরীয় পেতে ভক্তের জন্য বৈষ্ণব সেবার জন্য নিজে ভিক্ষা চাইলেন, নিজে কাঙ্গাল হলেন। তার কারণ কেন শিক্ষা দিয়ে গেলেন এই ভগবান ভিক্ষা করার কথা, কারণ ভিক্ষুক যারা তাদের কখনো মান কুলো মান থাকে না বাবা। আপনার কাছে গিয়ে ভিক্ষা চাইলো, আপনি যদি তাকে তাড়িয়েও দেন ভিক্ষুককে, সে মনে কখনো কষ্ট রাখে না, তার আত্মসম্মানে বাঁধে না। যদি আত্মসম্মান বোধ থাকতো আরেকজনের কাছে গিয়ে সে ভিক্ষা চাইতে পারতো না। ওই আত্মসম্মান, বংশের আত্মসম্মান, নিজের ব্যক্তিত্বের সম্মান বোধ, রূপের গুণের এই অহংকার বোধে অভিমান বোধ যতদিন পর্যন্ত হৃদয়ে থাকবে ততদিন কৃষ্ণ কৃপা হবে না। পাঁচ বাড়ি হলেও ভিক্ষা করতে হবে, গৌর হরির নির্দেশ, পাঁচ বাড়ি হলেও ভিক্ষা করতে হবে। তুমি যত টাকারই মালিক হও না কেন, ভিক্ষা না করে মহোৎসব দিলে সেই মহোৎসব কখনো সফল হবে না। কারণ গৌর হরি দেখিয়ে দিলেন ভিক্ষুক যারা তাদের মন কুলমান হয়ে থাকে না রে। ভিক্ষা মানে কি? কৃষ্ণ প্রেম ভিক্ষা চাওয়া। দেখো নাই বৃন্দাবনে জগৎ শেঠের মন্দির, হ্যাঁ, জগৎ শেঠের কাছে গিয়ে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ কি করেছিলেন? 1775 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, তার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ সমস্ত কিছুকে ত্যাগ করে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, গুরুদেবের চরণাশ্রিত হলেন। গুরুদেব বললেন, দেখো বাবা, আমার কাছে দীক্ষা নেওয়া তো এত সহজ নয়, হ্যাঁ, তুমি তো জমিদার ছিলে, জীবনে কোনোদিন তুমি দুঃখ কি বুঝোনি, আমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে দাঁড়ে দাঁড়ে তোমায় মাধুকুড়ি করতে হবে ব্রজবাসীদের নিকটে গিয়ে। শোনো বাবা, যে তোমাকে ভিক্ষা দেবে সেও তোমার কাছে যেমন, যে তোমাকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেবে সেও তোমার কাছে তেমন, হৃদয়ে কখনো খুব উদ্ভাসিত করতে পারবে না, পারবে তো? গুরুদেব, আপনি যদি কৃপা করেন আমি পারব। বাবা, বৃন্দাবনের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে তুমি ভিক্ষায় যাবে, কোনো গড় বাকি রাখবে না। শোনো বাবা, যদি তোমার মাঝে অভিমান কাজ করে তুমি কিন্তু আমার শিষ্য হতে পারবে না। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা বের হলে, নগো তোমরা কে কোথায় আছো, আমাকে কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও। নিত্য যে কৃষ্ণচন্দ্র জমিদার সোনার পালঙ্কে ঘুমিয়ে রাজভোগ খেত, আজকে সেই কৃষ্ণচন্দ্র জমিদার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। হ্যাঁ, বালুকে বালিশের মতো বানিয়ে তার মাঝে শুয়ে পড়েছে, তার মাঝে কোনো অহংবোধ আসলো না। বৃন্দাবনের দাঁড়ে দাঁড়িয়ে মাদুকরি করতে গিয়েও তার চিরজনমের শত্রু জগৎ শেঠের অট্টালিকায় এসে ভিক্ষা করতে যেতে পারলো না, অভিমান কাজ করলো, শত্রুভাব কাজ করলো। সব জায়গায় গেলেন অন্তর্যামী গুরুদেব, সদ্গুরুদেব, তিনি শিষ্যের হৃদয়ের ভাব উপলব্ধি করতে পারেন। বাবা, সব গৃহে গিয়েছ, আজ্ঞে গুরুদেব, তুমি আমার কাছে মিথ্যে কথা বললে, তুমি জগৎ শেঠের কুটিরে গিয়েছ, গুরুদেব কি করে যাব, সে যে আমার শত্রু হয়, আমার রাজত্ব নিয়ে মামলা চলছে তার সঙ্গে। বাবা, বহির জগতের একটা শত্রুর সঙ্গে তুমি সমাধান করতে পারলে না, অন্তর জগতে তোমার যে আরো ছয়টা শত্রু রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোর সঙ্গে কি করে তুমি সমাধান করবে? হ্যাঁ বাবা, রাজত্ব ছেড়ে আসলে শত্রুতা ছেড়ে আসতে পারলে না, কি করে তোমার কৃপা হবে?
দেখো এই যে ভিক্ষা করার প্রবণতা, হ্যাঁ দেখো এই যে অভিমান ত্যাগ করার প্রবণতা, এই যে আত্ম অভিমান থাকলে যে কৃষ্ণ কৃপা হয় না, গৌর কৃপা হয় না, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই কৃষ্ণচন্দ্র জমিদার যাকে দিয়ে দেখিয়ে দিলেন। হ্যাঁ আমরা এই কথাটাই বলছিলাম, আপনারা এই লীলা জানেন, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই জন্য বৈষ্ণব যে কুলে আবির্ভূত হতে পারেন, যে কুলে আবির্ভূত, বৈদ্য কুলে আবির্ভূত হলেন বিরাদতি ব্রজলীলার শিবানন্দ হয়ে, আদর্শ সংসার কি জগতের বুকে তিনি দেখিয়ে দিলেন কি করে আদর্শ কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে হয়। আর একটু স্পর্শ করি যে পরবর্তীতে কৃষ্ণচন্দ্র জমিদার সফল হয়েছিলেন, ভিক্ষা এনেছিলেন এবং তিনি তার গুরুদেবের কাছে জগৎ শেঠকি পর্যন্ত ভিক্ষার দ্রব্য করে নিয়ে এসেছিলেন, যার কারণে তিনি পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। সেন শিবানন্দ বৈদ্য কুলে জন্ম নিলেন, হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম নিলেন, রায় রামানন্দ বৈদ্য কুলে জন্ম নিলেন, দেখো মহাপ্রভু কোন কুলে জন্ম নিলেন, ব্রাহ্মণ কুলে, মহাপ্রভু মিশ্র কুলটা তো ব্রাহ্মণ কুলেই ছিল, জগন্নাথ মিশ্র, মিশ্র মানে ব্রাহ্মণ কুলি, দেখো সেই কুলে জন্ম নিয়ে মহাপ্রভু কোথায় গেলেন, রায় রামানন্দের কাছে গিয়ে হরিকথা শ্রবণ করলেন, একটা বৈদ্য কুলে জন্ম নেওয়া রায় রামানন্দের কাছে হরিকথা শ্রবণ করলেন, কারণ এই কলিযুগে জাত রাখলেন না গৌর হরি, সবাইকে একই কাতারে বসালেন, নিজে ব্রাহ্মণ কুল, মিশ্র কুল মানে ব্রাহ্মণ কুল, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গৌর হরি, বৈদ্য কুলে জন্ম নেওয়া রায় রামানন্দের কাছে গিয়ে হরিকথা শ্রবণ করলেন। এই জন্য বৈষ্ণব কবি বলছেন, দেখেছ কি মন ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসার আগে কি দেখেছ ব্রাহ্মণ চণ্ডালে কুলাকুলি করতে, এক জায়গায় বসে হরিকথা শুনতে, এক জায়গায় বসে প্রসাদ পেতে, হ্যাঁ এই এমন করে সবাই মিলে হরিকথা শোনার পরিবেশ গৌর আসার আগে ছিল না, যার কারণেই তো লক্ষ লক্ষ লোক সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছিল আমাদের এই জাতির ছোঁয়া, জাতি বর্ণ ভেদের কারণে। আমার গৌর আসিল একই কাতারে বসাইল, সবাইকে এক কাতারে বসালেন, কোন জাত রাখলেন না, একটাই জাত দিলেন গৌর হরি, কি দিলেন তিনি বললেন, কৃষ্ণ যে ভজে, যেই ভজে অর্থাৎ যে ভজনা করে, যেই ভজে সেই বড় অবক্ত হীন ছাড়, বড়কে কলিযুগে যে কৃষ্ণ ভজন করবে সে বড়, বাকি সব কি, বাকি সব হচ্ছে ছোট, যেই ভজে সেই বড় অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজন করতে কোন কুল জাত কিচ্ছুর বিচার নাই। এই জন্য বৈদ্য কুলকে ধন্য করলেন সেন শিবানন্দ, রায় রামানন্দ উভয়ই বৈদ্য কুলকে ধন্য করলেন। সেই শিবানন্দের পুত্র তিনজন, এই যে আপনারা কীর্তন করেন, তিন পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ, তিন পুত্র নাম কি, শ্রী চৈতন্য দাস বড় ছেলে, মেজ ছেলে শ্রী রাম দাস, ছোট ছেলে শ্রী পরমানন্দ দাস। ওই পরমানন্দ দাস প্রথম চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে সংস্কৃতে গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, চৈতন্য চরিতামৃতম মহাপ্রভুর জীবনী নিয়ে প্রথম সংস্কৃত গ্রন্থ পরমানন্দ দাস লিখেছেন। সেই পরমানন্দ সাহিত্যে যার নাম কবি কর্ণপুর, ওই কবি কর্ণপুরই পরমানন্দ দাস, সেন শিবানন্দের ছোট ছেলে। গৌরী ও বৈষ্ণব জগতে
শ্যাম শিবানন্দের ছোট ছেলের অবদান অনস্বীকার্য। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে যখন গৌড়ীয় ভক্তগণ প্রতিবৎসর রথ যাত্রা কালে পুরুষোত্তম দামে যেতেন, সেই সময় শ্রীমন মহাপ্রভু শ্যাম শিবানন্দকে তার সপরিবার নিয়ে পুরুষোত্তম দামে যাওয়ার জন্য বলেছিলেন। শ্যাম শিবানন্দ মহাপ্রভুকে দর্শনকালে সবাইকে নিয়ে যেতেন, তার তিন ছেলেকে নিয়ে যেতেন, তার স্ত্রীকে নিয়ে যেতেন, সবাইকে নিয়ে যেতেন সাধু সঙ্গ করতে। দেখো শিক্ষা দিয়ে গেলেন। ওই যে গতকাল বলছিলাম যে সংসারে কাঁঠাল ভেঙে খেতে চাও, হাতে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও, সংসারটা কখন আনন্দ ঘন হবে, সবাইকে নিয়ে আসতে হবে সাধু সঙ্গে। এটা শ্যাম শিবানন্দ দেখিয়ে দিলেন। সংসার তো করতেই হবে, কিন্তু সংসারটা কিভাবে করতে হবে শ্যাম শিবানন্দের মতো করো। তিন ছেলে স্ত্রী সবাইকে নিয়ে শ্যাম শিবানন্দ সাধু সঙ্গ করতে যেতেন, কোনোদিন কাউকে রেখে যেতেন না। দেখো আদর্শ সংসার কাকে বলে, কৃষ্ণ সংসার কিভাবে করতে হয়, কাউকে রেখে যেতেন না। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে শ্যাম শিবানন্দ সবাইকে নিয়ে যেতেন। সংসারী মানুষ যারা তারা মিতব্যয়ী হবে, মহাপ্রভুর শিক্ষা মানে অধিক ব্যয় করা যাবে না, এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। অর্থাৎ সংসারী মানুষের জন্য কত ভাগ সঞ্চয় করতে হবে এটাও মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর প্রত্যেকটা আচরণ আমাদের চলার পথের পাথেও, দুর্ভাগ্য আমরা গৌর লীলা আমরা রিসার্চ করি না, আমরা গৌর জীবন আদর্শকে আমরা অধ্যয়ন করার চেষ্টা করি না। চৈতন্য ভাগবত অন্তলীলা যদি আপনারা পড়েন সেই জায়গায় দেখবেন চমৎকার ভাবে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, ঈশ্বর আজ্ঞায় প্রতি বৎসরে বৎসরে সঙ্গে আইসেন রথযাত্রা দেখিবারে। মহাপ্রভু শিক্ষা দিলেন যেখানেই থাকো সংসার করছো ছয় মাস, ছয় মাস তোমরা কি করবে, ছয় মাস তোমরা এসে সাধু সঙ্গ করবে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এবং অগ্রহায়ণ রথযাত্রা পর্যন্ত থাকবে। এর আগে অর্থাৎ সংসারী মানুষদের জন্য চাতুর্মাস্য ব্রত পালন বাধ্যতামূলক আমি বলছিলাম, তাতেও না পারলে কার্তিক। কিন্তু প্রত্যেক বছরে বছরে রথযাত্রার আগে যেতেন ঈশ্বর, এখানে মহাপ্রভুকে ইঙ্গিত করা হয়েছে, তিনি আদেশ দিলেন প্রত্যেক বছর তোমরা আসবে। বিশেষ করে চাতুর্মাস্য ব্রত, ছ মাস না পারলে চার মাস তো থাকতেই হবে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চার মাস থাকতে হবে, রথযাত্রার সময়ও থাকতে হবে। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা পূর্ববঙ্গের ভক্তদেরকে পার্শ্বদেরকে বলছেন। চৈতন্য ভাগবত অন্তলীলা অষ্টম পরিচ্ছেদ, চলিলা মুকুন্দ দত্ত কৃষ্ণের গায়ন শিবানন্দ সেনাদি লইয়া আপ্তগণ। এই আপনাদের চট্টগ্রাম থেকে মুকুন্দ দত্ত শিবানন্দের সঙ্গে যাচ্ছেন, এই তো চট্টগ্রামের ছেলে আপনাদের মুকুন্দ দত্ত মহাপ্রভুর পার্শ্ব। সেই মুকুন্দ দত্ত ছিলেন একটু বেহিসাবি, মানে তিনি একটু হিসাব করতেন না, প্রচুর পরিমাণে টাকা খরচ করতেন। মহাপ্রভু মুকুন্দ দত্তকে দেখে বললেন, দেখো মুকুন্দ, হ্যাঁ এইভাবে যদি তুমি টাকা ব্যয় করো, সংসারী মানুষ তুমি, তাহলে তো তোমার সংসার চলবে কি করে, সংসারী মানুষদের তো সাধু সেবা করতে হবে, তারা যদি টাকা সঞ্চয় না করে তাহলে সাধু সেবা কি করে করবে, তাদের কৃষ্ণকেন্দ্রিক সংসার কি করে চলবে, সংসারী মানুষ কত পার্সেন্ট সঞ্চয় করবে, কত পার্সেন্ট ব্যয় করবে, কত পার্সেন্ট কৃষ্ণ সেবা করবে, তারও একটা রূপরেখা মহাপ্রভু দিয়েছেন। দেখুন এই চৈতন্য ভাগবত থেকেই পাবেন, শিবানন্দ সেন করে গাটি সমাধান সবারে পালন করি শোক লইয়া যান, সবার সর্বকার্য করেন দেন বাসস্থান, শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। শিবানন্দকে এই ঘাটি সমাধান করার দায়িত্ব দিলেন। এর আগে দায়িত্বটা ছিল বিশেষ করে
ওই মুকুন্দ দত্তের, মুকুন্দ দত্তই পূর্ববঙ্গ থেকে ভক্তদেরকে নিয়ে যেতেন। তারপর দেখেন মুকুন্দ দত্ত হিসাবের দিক থেকে এতটাই এ না, তিনি প্রচুর পরিমাণে ব্যয় করেন। তাই মহাপ্রভু মুকুন্দ দত্তকে সরিয়ে শিবানন্দকে দায়িত্ব দিলেন, তুমি এই দায়িত্বগুলো পালন করবে, কারণ সংসারী মানুষ সঞ্চয় করতে হবে, সন্ন্যাসীর তো সঞ্চয় নেই। সংসারী মানুষরা সাধুরা চলবে কি করে? সংসারী মানুষরাই সাধুদেরকে টাকা দিতে হবে, নতুবা সাধুরা তো আর চাকরি করবে না। সাধুরা যদি চাকরি করে, ব্যবসা করে, তাহলে ধর্মকথা সংসারী মানুষদের কাছে প্রচার করবে কি করে? সাধুরা চাকরি নিচ্ছে না, ব্যবসা করছে না, তারা সংসারী মানুষদের কাছে আসবে, সংসারী মানুষদেরকে কৃপা করবে হরিকথা শুনিয়ে। বিনিময়ে সংসারী মানুষরা সাধুদেরকে টাকা দেবে, কেন দেবে? ওই টাকা নিয়ে সাধুরা কৃষ্ণ সেবা করবে, ওদের তো আর সম্বল নেই, ওরা কৃষ্ণ সেবা কি করে করবে? সংসারী মানুষরা টাকা না দিলে, এই জন্য বলছেন দেখো তোমাকে সঞ্চয় করতে হবে, সঞ্চয় না করলে সাধুদেরকে সেবা করবে কি করে? কৃষ্ণ সংসার কি করে করবে? এত সংসারী মানুষদেরকে ব্যয় করা যাবে না, সঞ্চয় করতে হবে। তাই শিবানন্দকে বললেন, শিবানন্দ তুমি সেই দায়িত্ব পালন করো। তৃতীয় বৎসর, এইভাবে যখন প্রথম বৎসর যাওয়া হলো, দ্বিতীয় বৎসর যাওয়া হলো, তৃতীয় বৎসর বৈষ্ণব গৃহিণীগণ শ্রীমন মহাপ্রভু দর্শনে পুরী আসলেন। সেখানে শিবানন্দ সেন তার পত্নী এবং তার পুত্র চৈতন্য দাসকে সঙ্গে নিয়ে আসলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সুরস পরিচ্ছেদে উল্লেখ আছে, শ্রীবাস পণ্ডিত চললেন সঙ্গে মালিনী। দেখো শ্রীবাস পণ্ডিত যাচ্ছেন সঙ্গে তার বউকে নিয়ে যাচ্ছেন। আমরা যে বলি সংসার ধর্ম বড় ধর্ম, জীবনে কোনোদিন স্ত্রীকে নিয়ে গীতাপাঠে আসছি? বড় বড় মুখে কথা ঠিক বলি, সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম করতে হবে, হ্যাঁ বরং বউকে বাধা দেয় এই তুমি গীতাপাঠে কেন যাবে, একটাও শাস্তি বাদ যাবে না, সব হিসাব দিতে হবে। মহাপ্রভু পার্শ্বদেরকে শিক্ষা দিলেন, সংসার যে তুমি ভোগ করবে, কেন তোমাকে বউ দেয়া হলো? ঘুমানোর জন্য নয় বউকে নিয়ে, কৃষ্ণ সেবা করার জন্য। শ্রীবাস তার স্ত্রী মালিনীকে নিয়ে যাচ্ছেন পুরী ধামে, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন। শিবানন্দ তার বউকে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক সংসারী মানুষ যারা মহাপ্রভুর পার্শ্বদ, তার বউ তার বাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছে মহাপ্রভুর সঙ্গে সঙ্গ করবে। ওই চার মাস মহাপ্রভুর সঙ্গে থাকবে, ওটাকে চাতুর্মাস ব্রত করবে মহাপ্রভুর সঙ্গে, আট মাস ভোগ করেছে সংসারে, চার মাস কৃষ্ণ ভজন করবে, সবকিছু বাদ দিয়া এই কার্তিক পর্যন্ত কিচ্ছু যাবে না করা, সবাইকে নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। শিবানন্দে সঙ্গে চলে তাহার গৃহিণী, শ্রীবাস পণ্ডিত সঙ্গে নিয়ে চলে তার স্ত্রী মালিনী। শ্রীবাসের স্ত্রীর নাম কি? মালিনী দেবী। মালিনী দেবী সঙ্গে যাচ্ছে আর শিবানন্দ যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে। সঙ্গে আছে শিবানন্দের বালক, নাম চৈতন্য দাস, ছোট্ট বালক, ছেলেটাকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন, চলো বাবা সাধু সঙ্গ গিয়ে করবে। তিহু চলিয়াছে প্রভুরে দেখিতে উল্লাস, তার মনে কি আনন্দ চৈতন্য দাসের, বাহ হ্যাঁ আমার গৌর দর্শন হবে, ভক্ত দর্শন হবে, আনন্দ করছে। শিবানন্দ সেন করে সব সমাধান, গাটিয়াল প্রভু দিদেন সবারে বাসস্থান, বক্ক দিয়া করেন সবার সর্বত্র পালনে, পরমানন্দে জানে তারা প্রভুর দর্শনে। শ্রীমন মহাপ্রভুর অতি প্রিয় চট্টগ্রাম নিবাসী, অত্যন্ত উদার স্বভাব বাসুদেব দত্ত, ঠাকুরের ব্যয় বাহুল্য স্বভাব দেখে তার ব্যয় সংকোচনের জন্য শ্রীমন মহাপ্রভু শিবানন্দ সেনকে তত্ত্বাবধায়ক রূপে নিয়োজিত করলেন। অতিরিক্ত ব্যয় করে বাসুদেব দত্ত, বলছে তুমি যদি এইভাবে ব্যয় করো সংসারে ভালো থাকতে পারবে না, ব্যয় কমাতে হবে সংসারী মানুষদেরকে। কোন ক্ষেত্রে ব্যয় করবে? চার 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 চারটা বন্টন করিয়ে দেখালেন, একশো টাকা ইনকাম, পঁচিশ টাকা ধর্মের জন্য ব্যয় করবে, চার পঁচিশে একশো,
মহাপ্রভুর শ্রী। এইভাবে যদি কেউ চলে সংসারে এসে অনেক অনেক শান্তি পাবে গৌর নির্দেশে যারা পালন করবে। ওই ২৫ টাকা মানে চার ভাগের এক ভাগ ভগবত সেবায় লাগাতে হবে, নইলে এই অর্থ তোমার জীবনে দুঃখ বয়ে নিয়ে আসবে। এই ১% সঞ্চয় করবে, যদি তোমার কোনো শরীরে রোগ ব্যাধি হয় তাহলে তুমি কি করে চলবে, সঞ্চয় করতে হবে। একে মহাপ্রভু একটা জীবন দলিল দিয়ে দিয়েছেন। বাসুদেব দত্তর এহেন ঘটনা দেখে বললেন, তুমি যেভাবে ব্যয় করো টাকা তো তুমি তো সংসারে ভালো থাকতে পারবে না। শিবানন্দ এই দায়িত্ব তুমি নাও, তত্ত্বাবধায়কের দায়িত্ব সরিয়ে শিবানন্দকে দিয়ে দিলেন। শিবানন্দ সেনে কহে করিয়া সম্মান, বাসুদেব দত্তের তুমি করিহ সমাদান, পরম উদারী হু যেদিন যে আইসে সেই দিন ব্যয় করে নাহি রাকে শেষে। মহাপ্রভু বললেন, লোকটা খুব উদার আমার ভক্ত, যেই আসে প্রচুর পরিমাণে ব্যয় করে, অবশিষ্ট কিছু রাখে না, যা ইনকাম করে তাই ব্যয় করে সংসারে, হ্যাঁ অবশিষ্ট কিছু রাখে না। শিবানন্দ বাসুদেব দত্ত কি করে থাকবে, হ্যাঁ সে এত পরিমাণে ব্যয় করে, যা ইনকাম করে তাই ব্যয় করে, আয় ব্যয় দুটোই সমান, রেজাল্ট জিরো, তাহলে একটা সমস্যা হলে সে কি করে চলবে। গৃহস্থ হয়েন ইহু চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ নাই হয়। গৃহস্থ মানুষ যদি সঞ্চয় না করে তাহলে কুটুম্ব ভরণ পোষণ করবে কি করে, কুটুম্বকে আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। সাধুরা হচ্ছে আত্মীয়, তো সংসারী মানুষদেরকে নির্দেশ দিয়েছেন কমপক্ষে বছরে ২ বার হলেও সাধুদেরকে গৃহে নিতে হবে। এই যে আমরা সংসারে ভোগ করছি, পাপ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে, বছরে ২ বার হলেও সাধুদেরকে গৃহে আনতে হবে, রাত্রে রাখতে হবে, রাত যাপন করতে হবে। সাধুরা গৃহে যদি থাকে সাধু গৃহের অমঙ্গল দূর হবে। সাধুকে নিয়ে গৃহকর্তা সবাই মিলে হরিনাম করতে হবে সংসারে বছরে ২ বার হলেও, রাত যাপন করতে হবে সাধুদেরকে নিয়ে, রাখতে হবে গৃহে বছরে কমপক্ষে ২ বার। যদি সে সঞ্চয় না করে তো সাধুদেরকে সেবা করবে কি করে, সাধুরা এসে থাকবে। বাসুদেব দত্তর এহেন কার্য দেখে মহাপ্রভু তাকে সতর্ক করে দিলেন, তুমি এত টাকা ব্যয় করবে না। গৃহস্থ হয়ে নিহু চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ নাহি হয়। ইহার গড়ের আয় ব্যয় সব তোমার স্থানে সরকেল হইয়া তুমি করহ সমাধানে। শিবানন্দ বাসুদেব দত্তের ঘরের হিসাব নিকাশ আমি দায়িত্ব দিলাম, তুমি দেখবে সে কত টাকা ইনকাম করে, সে কত টাকা ব্যয় করে, তুমি হিসাব রাখবে। দেখো মহাপ্রভু কত সুন্দর করে ভালোবাসতেন পার্শ্বদেরকে, চট্টগ্রামের বাসুদেব দত্ত আপনাকে ভালো করে হিসাব নিকাশ করবে। মহাপ্রভু একটা পূর্ণ একটা জীবন ভাব দিয়েছেন, কিন্তু এই দিকে খুবই কঠোর। সন্ন্যাসী হইয়া যদি করহ সঞ্চয়, সন্ন্যাসী যে গৃহ ত্যাগ করে চলে এসেছে সে সঞ্চয় করবে কেন, সন্ন্যাসী আবার ব্যাংক ব্যালেন্স থাকবে কেন, যদি তার টাকা থাকে কৃষ্ণের সেবার জন্য তার নিজের নামে ব্যাংক ব্যালেন্স কেন থাকবে, যদি সন্ন্যাসী করে তাহলে সে অপরাধ করছে। গোবিন্দ ঘোষকে দিয়ে দেখালেন হরি তো কি সঞ্চয় করেছিলেন গোবিন্দ ঘোষ, মহাপ্রভু তাকে সন্ন্যাস থেকে ত্যাগ করেছিলেন। এই দিক থেকে মহাপ্রভু খুব কঠোর ছিলেন, সংসারী সঞ্চয় করবে, সঞ্চয় না করলে সে চলবে কি করে, কিন্তু সন্ন্যাসী যে সে গৃহস্থ মানুষদের নিকট থেকে টাকা নিয়ে কৃষ্ণ ভজন করবে, গৃহস্থ মানুষের দায়িত্ব সাধুদেরকে টাকা দেওয়া, এটা তাদের দায়িত্ব, মহাপ্রভু তাদেরকে বিধান দিয়েছেন তোমরা টাকা দেবে সাধুদেরকে, সে ওই টাকা নিয়ে নিজের নামে যদি ব্যাংক ব্যালেন্স করে তাকে শাস্তি পেতে হবে। কারণ একজন সন্ন্যাসী সর্বত্যাগী, সন্ন্যাস নিয়েও যে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখে, যারা গৃহ ত্যাগ করে চলে এসেছে মঠবাসী, যারা সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস মানে কি ত্যাগ, সন্ন্যাসী হয়েও যদি কেউ পরিবারের সঙ্গে সম্পর্ক রাখে, ওই সংসারী মানুষদের কাছে টাকা নিয়ে যদি ওই টাকা পরিবারকে দেয়, হ্যাঁ আত্মীয় স্বজনদেরকে টাকা পাঠায়, তাহলে সে কখনো সন্ন্যাসী হওয়ার যোগ্য নয়। মহাপ্রভু বলছেন তাদের মুখও না হেরিবে, তাদের মুখ দর্শন করবে না।
মহাপ্রভু গোবিন্দ ঘোষকে একেবারে ত্যাগ করে দিয়ে দিলেন। কি অপরাধ ছিল তার? হরি তো কি একটু সঞ্চয় করে রেখেছিল, সেটাও নিজের জন্য নয় প্রভুর জন্য। প্রভু বললেন, গোবিন্দ আমার মুখ শুদ্ধির জন্য যাও, হরি তো কি নিয়ে আসো। এবার গোবিন্দ ঘোষ ভাবলেন প্রভুর মুখ শুদ্ধির জন্য হরি তো কি, একটা বৃক্ষ থেকে নিয়ে গেলেন। পরের দিন আবার বললেন, ও গোবিন্দ মধ্যাহ্নকালীন সেবা করে আমার মুখ শুদ্ধির জন্য হরি তো কি নিয়ে আসো। এবার গোবিন্দ ভাবছেন প্রত্যেক দিনই তো প্রভুর জন্য হরি তো কি লাগবে, তাহলে কিছু হরি তো কি উত্তরীয়র মাঝে বেঁধে নিয়ে যাই, যখনই মহাপ্রভু চাইবেন তখনই হরি তো কি দেব, নিজের জন্য নয় মহাপ্রভুর জন্য সঞ্চয়ের অভিলাষ করেছিলেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ মুখ শুদ্ধিকরণের জন্য আমার একটা হরি তো কি প্রয়োজন। সঙ্গে সঙ্গে ঝুলাটা খুলে দিয়ে দিলেন হরি তো কি। গোবিন্দ গতকালকে যখন তোমায় বলেছিলাম হরি তো কি আনতে তোমার অনেক সময় লেগেছিল, আজ বলার সঙ্গে সঙ্গেই তুমি হরি তো কি আমায় দিয়ে দিলে। প্রভু আমি গতকাল যখন হরি তো কি অন্বেষণ করতে গিয়েছিলাম আমি তোমার জন্য অনেকগুলো হরি তো কি একসঙ্গে সঞ্চয় করে নিয়ে এসেছিলাম। কি গোবিন্দ তুমি সন্ন্যাসী হয়ে তোমার মাঝে এখনো ভোগ বাসনা রয়ে গেছে, তুমি সন্ন্যাসী হয়ে সংসারী মানুষের মতো সঞ্চয় করার প্রবৃত্তি রেখে দিয়েছ। সন্ন্যাস শব্দের অর্থ ত্যাগ, তুমি কতটা ত্যাগ করতে পারলে গোবিন্দ? তোমার মাঝে এখনো ভোগের ইচ্ছা রয়ে গেছে, ওই সন্ন্যাসে থাকার তোমার যোগ্যতা নাই, তুমি সংসারে ফিরে যাও। ভাবা যায় মহাপ্রভুর আইন কতটা কঠিন বর্তমান সাধু সমাজ 1% আমরা পালন করতে পারছি না, কতটা কঠিন তুমি সংসারে ফিরে যাও। আচারীকে মাটিতে পড়লেন গোবিন্দ, ও প্রভু সঞ্চয় তো আমি আমার জন্য করিনি, সঞ্চয় করেছি আমি তোমার জন্য। আমি কি তোমায় বলেছি সন্ন্যাসী সংসারী মানুষের কাছ থেকে ভিক্ষা করবে আর গোবিন্দ সেবা করবে? সংসারী মানুষ তাদেরকে সেবার জন্য অর্থ দেবে, সংসারী মানুষের দায়িত্ব, তারা না দিলে সাধুরা চলবে কি করে? আজকে নেই উপোস থাকবে, সন্ন্যাস এত সহজ নয়। মহাপ্রভু এই জন্য সন্ন্যাসকে নিষেধ করে দিয়ে গিয়েছেন। এক এক প্রকার সন্ন্যাস কলিযুগে আছে, সন্ন্যাস 5 প্রকার মনে রাখবেন। কলিযুগে 4 প্রকার সন্ন্যাস নিষেধ, কারণ কলিযুগের মানুষ সন্ন্যাস করতে পারবে না, কঠিন। 1 প্রকার সন্ন্যাস শুধু কলিযুগে আছে, ত্রিদণ্ডী সন্ন্যাস, যেটা আমাদের ইসকন গৌরী অমঠ প্লাস অন্যান্য যারা নিচ্ছে। ত্রিদণ্ডী সন্ন্যাসটা কি? কায় মন বাক্য এই তিনটাকে দণ্ড দেওয়া। দণ্ড মানে কি? শাস্তি। ত্রিদণ্ডী, তিনটা ব্যাগকে দমন করে চলা, ত্যাগ করা। কায় মন বাক্য মানে দেহটাকে কন্ট্রোল রাখা, মনটাকে কন্ট্রোল রাখা, আর বাক্য ওই বাক্যটাকে কন্ট্রোল রাখা। এই ত্রিদণ্ডী সন্ন্যাস কলিযুগে আছে, ভক্তি ভক্তির অঙ্গ সাধনের জন্য যে সন্ন্যাস। বাকিগুলো কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে, সম্ভব নয় কলিযুগের মানুষকে করা। মহাপ্রভু সন্ন্যাস কতটা কঠিন ছিল একটু ব্যাখ্যা করছি। এবার লুকিয়ে পড়লেন গোবিন্দ, সমগ্র পার্ষদরা গোবিন্দের হয়ে কথা বলছে, প্রভু তুমি গোবিন্দকে ক্ষমা করে দাও। ও প্রভু তুমি জানো না গোবিন্দ তোমায় কতটা ভালোবাসে, আমি গোবিন্দের মুখ দর্শন করতে চাই না, ও সংসারে ফিরে যা, ওর মাঝে বিষয়ের বাসনা জেগেছে, ও সংসারে ফিরে যা। প্রভু যদি সংসারই পাঠিয়ে দেবে কেন তুমি আমাকে সংসার ছাড়িয়ে তোমার কাছে নিয়ে এসেছিলে? যদি ওই বিষয়ে গর্তেই তুমি আমাকে পাঠিয়ে দেবে তাহলে কেন তুমি আমাকে সংসার ত্যাগ করে তোমার কাছে নিয়ে এসেছিলে? ও প্রভু আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, আমি যে তোমাকে দর্শন না করে এক মুহূর্ত থাকতে পারবো না। ও প্রভু যে সংসার বিষ বৃক্ষের কাঁটা আমার গায়ে বিঁধবে বলে আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আমি আর সংসারে ফিরে যেতে পারবো না। না ওকে বলে দাও আমি ওর মুখ দর্শন করতে পারবো না।
আচারীকে মাটিতে পড়লেন গোবিন্দ, অজুর ধারায় কাঁদছেন, প্রভু তুমি আজ আমাকে ফিরিয়ে দিচ্ছ, আমিও যদি সত্যিকারের তোমায় ভালোবেসে থাকি, আমিও তোমাকে বলে গেলাম এই গোবিন্দের কাছে একদিন তোমাকে নিজে যেতে হবে, আজ আমার ভক্তি আজ আমার ভালোবাসা কম বলে আমি তোমায় ধরে রাখতে পারিনি, কিন্তু এমন একদিন আমি তোমাকে ভক্তির রশি দ্বারা এমন করে বাঁধবো, আমি তোমায় যদি বের করে দেই তুমি সেই দিন আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি আমি তোমাকে বলে গেলাম একদিন এই গোবিন্দের কাছে তোমাকে যেতে হবে। চড়চড় করে চোখের জল ফেলে গোবিন্দ মহাপ্রভুকে প্রণাম দিয়ে চলে গেলেন। প্রভু জল চলে যাওয়ার পর গৌর হরির চোখ বেয়ে জল ঝরছে, সমগ্র পার্শ্বরা এসে বলছে তুমি আমার কাঁদছো কেন, তুমি তো চেয়েছিলে গোবিন্দ চলে যাক, সে তো চলেই গেল, তাহলে তোমার চোখে জল কেন? গৌর হরি বললেন তোমরা শুধু আমার বাহিরটা দেখলে, তোমরা আমার ভেতরটা দেখলে না, তোমরা কি ভেবেছ আমি কি আমার ভক্তকে ভালোবাসি না, আমি সব সহ্য করতে পারলেও আমার ভক্তের নয়নের জল যে আমি কখনো সহ্য করতে পারি না, আমি কি গোবিন্দকে ভালোবাসি না, গোবিন্দের জন্য আমার যে ভিতরটা হাহাকার করছে, কিন্তু আমি যদি আজ গোবিন্দকে সঞ্চয়ের শিক্ষা দিয়ে তাকে পরবর্তী বৈষ্ণব সমাজ সন্ন্যাসী সমাজ এটাকে গ্রহণ করবে, তাই আমি এই ক্ষেত্রে কঠোর থেকে কঠোর হলাম, যেন পরবর্তী সন্ন্যাসী সমাজ যারা সংসার ত্যাগ করে চলে আসবে ওরা যেন বিষয়ে মুখী না হয়। সেই গোবিন্দ গৃহে ফিরে গিয়ে সেবা করতে শুরু করলো, মহাপ্রভু স্বয়ং শিলা হয়ে ভেসে গোবিন্দকে গিয়ে কৃপা করেছিলেন। গোবিন্দ তখন স্নান করতে গেল, স্নান করতে গিয়েছে গঙ্গায়, মহাপ্রভু নামের গুণে শিলাও জলে ভাসে, মহাপ্রভু আসলেন, গোবিন্দ স্নান করছে, তার শরীরের মাঝে লাগলো একটা পুরা কাট, ভাবলো কাট ভেবে ফেলে দিল। রাত্রিবেলা মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দিল, কারণ অজুর দ্বারায় তো গোবিন্দ গিয়ে কাঁধে প্রভু তুমি আমায় ফিরিয়ে দিলে, তুমি আমায় ফিরিয়ে দিলে, আমি কবে তোমার কৃপা পাবো, আমি কি অতটাই অধম? গৌর হরি স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে রে গোবিন্দ, আমি তো তোকে কৃপা করতে গিয়েছিলাম রে, তুই আমাকে চিনতে না পেরে তুই যে আমায় ফিরিয়ে দিলে, ও প্রভু আর তুমি যদি কৃপা করে প্রকাশিত না হও আমি কি করে তোমায় চিনব, ওরে তুই আমাকে তুই আমাকে শ্মশানের কাষ্ঠ ভেবে, তুই আমাকে শ্মশানের প্রজ্বলিত কাষ্ঠ ভেবে ফেলে দিলে, গিয়ে দেখ গঙ্গার তীরে একটা শিলা পড়ে আছে, এটাকে এনে তুই গোপীনাথ নাম দিয়ে তোর হৃদয় আসনে বসা, দেখবে আমি পুত্র হয়ে তোর সমস্ত সেবাকে গ্রহণ করিব। জয় গোবিন্দ, আমি যে তোকে ফিরিয়ে দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে আমার তোর কথা মনে হয়, ভক্ত ভগবানকে ছেড়ে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কাঁদেন, তার চেয়ে বেশি কষ্ট পান ভগবান ভক্তের জন্য, ভক্তির জন্য ভগবান কাঁদেন, এই কথাটাই বলেছিলেন। বাবার হাত ধরে একটা ছেলে মেলায় গিয়েছে, মেলায় ঘুরতে ঘুরতে বাবাকে বলছে ও বাবা, ও বাবা আমি বেলুন কিনবো, ও বাবা আমি সার্কাস দেখবো, একের পর এক বায়না ধরছে, হঠাৎ ছেলেটা দেখে বাবার আঙ্গুল ধরে সে মেলায় ঘুরছিল, বাবা তার কাছে নেই, বাবা 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 বলে চিৎকার করে
শহরে ছোট্ট ছেলেটা ডাকছে আর কাঁদছে। হাজার হাজার লোকের ভিড়ে কে শুনবে ছোট্ট ছেলেটা আমার ক্রন্দন? বাবার কানে কি যাবে ছোট্ট ছেলেটার এত ছোট ছোট ডাক? একজন লোক এসে বলছেন, পুত্র কাচ্ছ কেন খুকা? আমি বাবার হাত ধরে মেলায় এসেছিলাম, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। বৃদ্ধ লোকটা বলছেন, পুত্র তুমি কি শুধু তোমার বাবাকে হারিয়ে কাঁদছ? তুমি জানো না পুত্র, তুমি যতটা না তোমার বাবাকে হারিয়ে কাঁদছ, তোমার বাবাকে খুঁজছ, তার চেয়ে বেশি কাঁদছেন তোমার বাবা তোমাকে হারিয়ে, তার চেয়ে বেশি খুঁজছেন তোমার বাবা তোমাকে হারিয়ে। আমরাও ওই ভবের মেলায় এসে আমাদের পরম পিতা কৃষ্ণ তাকে আমরা হারিয়ে ফেলেছি বাবা। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বা পিতৃদ্রোহী পাতকি ওর জন্মে জন্মে তা। আমাদের প্রত্যেকের পরম পিতা কৃষ্ণ আজকে আমাদের হৃদয়ে আকাঙ্ক্ষার জন্য, ওই যে বেলুন কিনবো সার্কাস দেখবো ওই যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার জন্য পরম পিতা কৃষ্ণের সঙ্গে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, হারিয়ে ফেলেছি তাকে, ওই ভবের হাটে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাচ্ছি না। কিভাবে তাকে পাবো? জ্ঞানী লোকটা বললেন, পুত্র খুকা তোমার কি নকণ্ঠের আওয়াজ কি করে তোমার বাবার কানে যাবে? পুত্র তুমি একটা জায়গায় তুমি দাঁড়িয়ে তোমার চোখ দুটো প্রসারিত রাখো আর কান দুটোকে উন্মুখ রাখো তোমার বাবার ডাকটি শোনার জন্য, দেখবে তোমার বাবাই তোমাকে ডেকে ডেকে তোমার কাছে আসবে। ভাগবত বললেন, ওরে সংসারে জীব কতটা তুমি ভগবানকে ডাকবে, ডাকার কি সামর্থ্য আছে তোমার? তোমার কি নকণ্ঠের আওয়াজ কি বৃন্দাবনেশ্বর কৃষ্ণের কর্ণে যাবে? ওরে তোমাকে কৃষ্ণকে এমন আকুল করে মন্ত্র দ্বারা আরাধনা উপাসনা করার প্রয়োজন নেই। ওরে সংসারী জীব তোমরা কেবল কান খুলে কৃষ্ণের মধুময় কথাকে শ্রবণ করো। ওই কান খুলে যখন ওই কথা শ্রবণ করবে, শ্রবণ করতে 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 কর্ণের যে বধিরতা হয়ে গেছে তোমার সংসারের কোলাহলে, ওই বধিরতা যখন দূর হবে তখন দেখবে ওই শ্যাম সুন্দর কৃষ্ণ নিয়ত বংশী বাজাচ্ছে, হ্যাঁ ওই মধুর ধ্বনি তোমার কর্ণে আসবে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে আমরা শুনতে পাচ্ছি না, এখনো বৃন্দাবনে রাস হচ্ছে, এখনো নীল যমুনায় ব্রজ গোপিকাদের নিয়ে কৃষ্ণ লীলা করছেন বিহার করছেন। এই চরম যুগে সম্ভব নয়, শ্রবণ করো, শ্রবণ করতে করতে তোমার কর্ণের বধিরতা ঘুচবে, চিত্তরূপ দর্পণ তোমার মার্জন হবে, তাহলে এই অপ্রাকৃত প্রেম বিলাস আস্বাদন করার তোমার যোগ্যতা হবে। তুমি কেবল প্রাণ কুলে, প্রাণ কুলে তুমি শ্রবণ করো, শ্রবণ করলেই মঙ্গল হবে। ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণ সর্বশ্রেষ্ঠ। আর সংসারী মানুষ আমরা, আমাদের তো নিয়ত ভাগবত শ্রবণ করতে হবে, প্রত্যেকটা পদে পদে আমাদের বিপদ, প্রত্যেকটা পদে পদে কলি আমাদের পিছনে তাড়া করছে। সংসারী মানুষ আমরা যারা, আমরা বিষয়ী মানুষের সঙ্গে চলছি, সাধুরা তো সবসময় মন্দিরে ভগবত চিন্তায় থাকবে, সংসারী মানুষদের সব কিছু করতে হয়। এই জন্যই তো বললেন, একজন গৃহত্যাগী যে
যে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে সে যতটা কৃপা পাবে, একজন সংসারী মানুষ যদি কৃষ্ণের সংসার করে কৃষ্ণের আরাধনা করে সেও সন্ন্যাসীর সম কৃপা লাভ করবে, দুটোই সমান। তবে সংসারী মানুষেরা এত সহজ ভাবে এটা করতে পারবে না, মায়া তার পিছনে। ওই গোবিন্দ ঘোষের লীলাই দেখো শেষ, ওই সেদিন বললাম না মহাপ্রভুর কাছে কথা দিয়ে এসেছিলেন, অথচ গোপীনাথকে প্রতিষ্ঠিত করে যখন বিয়ে করলেন পাঁচ বেলা গোপীনাথের সেবা থেকে একবার সেবা কমে গেল, বাচ্চা হলো আরেকবার সেবা কমে গেল। ওই যে মায়া, পিছনে পিছনে মায়া কেমন করে গ্রাস করে, যদিও পরবর্তীতে কৃপা পেয়েছিলেন তিনি গৌর হয়ে। আমাদের প্রসঙ্গটা ছিল যে একজন কৃষ্ণ ভক্ত সে জানে এই সমস্ত কিছু কৃষ্ণের, সমস্ত সেবা কৃষ্ণের সন্তুষ্টির জন্য করা উচিত, আমার সন্তান আদি পরিবার পরিজন এগুলো কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণ কৃপা করে দিয়েছেন আমায়, প্রসাদ মানে কৃপা, আমানত দিয়েছেন, আমি কেবল দেখাশোনার দায়িত্ব পেয়েছি। যখন সময় শেষ আবার ভগবান চাইলে নিয়ে যাবেন। দেখো সেন শিবানন্দের যেহেতু কথাটা আসলো, সেন শিবানন্দের তো অনেক লীলা, গত বছরও আপনাদের একটা লীলা শুনিয়েছিলাম কুকুর উদ্ধার লীলা, হ্যাঁ সেন শিবানন্দের, সেন শিবানন্দ চরিত্র আলোচনা করলেও আমরা অনেক দিন শুনতে পারবো, মাসের পর মাস শুনতে পারবো কত লীলা। একটু এই প্রসঙ্গে শোনাই, সংসারী মানুষ কি করে সমস্ত কিছু কৃষ্ণের চরণে দেবে। শিবানন্দর চরিত্র থেকে দেখো, শিবানন্দকে দায়িত্ব দেয়া হলো ঘাটি সমাধান করার জন্য, ভক্তরা যাবে শিবানন্দ তুমি ঘাটি সমাধান করবে ভক্তদেরকে, সেবার ব্যবস্থা করে দেবে। তখনকার সময়ে উন্নত যোগাযোগ ছিল না, তাবু করা হতো, হ্যাঁ যেখানে রাত হবে সেখানে একটা গৃহস্থ পরিবার থেকে মাদু করি এনে কি করবে সেবা করবে। নিত্যানন্দ প্রভু দায়িত্ব দিলেন শিবানন্দকে, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদে লীলাটা বর্ণনা করা আছে। হরিদাস ঠাকুরের নির্জনের পর মহাপ্রভু ভাবে বিকার তার সমস্ত শরীর, তিনি বলে দিয়েছেন পূর্ববঙ্গের ভক্ত যারা ওদেরকে আর চাতুর্মাস্য ব্রতে আসার প্রয়োজন নেই, রথযাত্রায় আসার প্রয়োজন নেই। কিন্তু নিত্যানন্দ ভাবলেন হরিদাস চলে যাওয়ার পর মহাপ্রভুর মন ভালো নেই, ভক্ত বিরহে প্রভু ক্রন্দন করছেন, সবাইকে নিয়ে যদি গৌর হরির কাছে যাই গৌর হরির মনটা ভালো হবে, তিনি আনন্দ পাবেন, কারণ সাধু সঙ্গ মানেই তো আনন্দ, শুধু আনন্দ আর আনন্দ, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলেই দুঃখ তোমায় গ্রাস করবে। যতক্ষণ সাধু সঙ্গে থাকবে অন্য কোনো বিষয়ে চিন্তা আমাদের মনে হয় না, ওই জায়গা থেকে চলে গেলাম দুঃখ এসে জড়িয়ে ধরলো, চিন্তা এসে জড়িয়ে ধরলো, যতক্ষণ সাধু সঙ্গে থাকবে কলি আসবে না আশেপাশে, ওই জায়গা থেকে চলে গেলে জড়িয়ে ধরবে তোমায়। এই জন্য শাস্ত্র বলছে সতত সাধু সঙ্গ করো, মানে প্রত্যেক সময় প্রত্যেক দিন। এবার প্রত্যেক দিন সাধু কোথায় পাবো? এই গ্রন্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধু। সংসারী মানুষ ঘুম থেকে উঠে আগে এক অধ্যায় গীতা পড়বে, তারপর সে ব্যবসায়ী হলে ব্যবসায় গিয়ে বসবে, চাকরিজীবী হলে চাকরি স্থলে যাবে, এক অধ্যায় না পারলে একটা শ্লোক হলেও পড়তে হবে, নতুবা একটু ভাগবত এক অধ্যায় না পারো পাঁচ মিনিট সময় পড়ো, দশ মিনিট সময় পড়ো, এটা পড়তেই হবে, এটা দায়িত্ব আমাদের। ঘুম থেকে উঠে স্নান করে একটু তুলসীকে স্নান করাও, প্রণাম করো, পরিক্রমা করো, একটু জপমালায় জপ করে বের হও, তোমার যে ডিউটি সেই ডিউটি দিয়ে করবে, কিন্তু আগে ভগবানের ডিউটিটা করে না, আমি সেবক ভগবান মালিক, তারও তো একটা তার প্রতি আমার দায়িত্ব আছে, তার ডিউটি আমাকে পালন করতে হবে। দেখো আমি চাকরিজীবী হলে আটটায় যদি আমার ডিউটি থাকে কর্মস্থলে, জাস্ট আটটায় আমি সেখানে গিয়ে উপস্থিত হই, কারণ কি আমি তার অধীনে চাকরি করি, আমি যদি টাইম মেনটেন না করি আমাকে বের করে দেওয়া হবে চাকরিস্থল থেকে। তাহলে ভগবানের ডিউটি কই ঠিক মতো কি পালন করা হয়? পাঁচটায় আরতি, না সময় আছে আরো দশ মিনিট পরে উঠি, সাড়ে চারটায় আরতি, না সময় আছে আরো পরে উঠি, এই জায়গায় আমাদের অবহেলা, কারণ কি এই জায়গাতেই আমাদের অবহেলা, তার মানে একটাই কারণ ওই চাকরিটাকে আমি ভালোবাসি, বিনিময়ে আমি অর্থ পাচ্ছি, টাকা পাচ্ছি,
এই জন্য মাস শেষে আমাকে টাকা দেওয়া হচ্ছে, আমাকে এখানে ঠিক যে সময় যেতে হবে, আর ওই জায়গাটাতে আমার অজুহাত আমার, অথচ এই ডিউটিটাই আমার পালন করা উচিত। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, তাদের একটু জীবন আদর্শটা পড়ো। হুসেন শাহের আমলে একজন প্রধানমন্ত্রী ছিলেন, একজন অর্থমন্ত্রী ছিলেন, হ্যাঁ, ওই জমিদারের আদেশে শ্রাবণের রাত্রিবেলায় তিনি তানজামে চড়ে মালামাল দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন, আর ওই তিনি দৌড়ে যাচ্ছিলেন, জলের মাঝে শব্দ হচ্ছিল পা, একটা নববধূ বলছিলেন কে যায় এত রাত্রে, চোর হ্যাঁ না কুকুর না মালিকের কোনো গোলাম, একটা কথাতেই বৈরাগ্য চলে এসেছিল তার মাঝে। সত্যিই তো মালিকের গোলাম, এত রাত্রে আমি মালিকের আজ্ঞা পালন করছি এই বৃষ্টির মাঝে, আসল মালিক কই, একটা দিনও তো তার কাজ করতে পারলাম না, একটা দায়িত্ব পালন করতে পারলাম না, একটা হুকুম পালন করতে পারলাম না। ভেবে দেখেছো, অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুই ভাই, হুসেন শাহের আমলে হিন্দুগড়ে জন্ম নেওয়া, অথচ মুসলমান শাসক, তার আমলে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, কতটা যোগ্যতা থাকলে হয়। কায়স্থ পরিবারে জন্ম নিয়েছিলেন রূপার সনাতন, ওই আমাদের বরিশালে তাদের জন্মস্থান, বাংলাদেশে সমস্ত মহাপ্রভুর পার্শ্বদরাই বাংলাদেশে জন্ম, পূর্ববঙ্গে জন্ম, তারপর ওই বরিশাল থেকে চলে গিয়েছিলেন তারা। ভেবে দেখেছ, রূপার সনাতন আপন তিন ভাই, রূপ সনাতন অনুপম, এই তিন ভাইয়ের মাঝে দুই ভাই সর গোস্বামী পাদের দুইজন, রূপ সনাতন, আর একজন যে জীব গোস্বামী ওরা হচ্ছে অনুপমের ছেলে, মানে রূপ সনাতনের বাতিজা জীব গোস্বামী পাদ, ছয় গোসাইয়ের মাঝে তিনজন একই পরিবারের, ভাবা যায়? হ্যাঁ, তাদের পারিবারিক নাম ছিল অমর আর সন্তোষ, অমর সন্তোষ, কায়স্থ পরিবারে জন্ম, আর পরবর্তীতে তারা শ্রেষ্ঠ হলেন মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ। একটা কথাই বৈরাগ্য হৃদয়ে চলে আসলো, মালিকের আজ্ঞায় শ্রাবণের মধ্যরাত্রিতে ছুটছি, আসল মালিকের হুকুম তো পালন করা হলো না, বৈরাগ্য চলে আসলো সবকিছু ছেড়ে। কত কষ্ট করে যে হুসেন শাহের রাজত্ব থেকে পালিয়ে আসছিলেন, এগুলো চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন, যে কষ্ট করে, কারণ এত দক্ষ দুই ভাই ছিলেন, হুসেন শাহ কিছুতেই ছাড়বে না, তার লস হবে রাজত্বে, অথচ পালিয়ে চলে আসতেন, সব ছেড়ে কিচ্ছু নিয়ে আসলেন না। বড় ভাই এর আগে ছোট ভাই চলে আসলেন পালিয়ে, রূপ চলে আসলেন সংসার থেকে। আমাদের শাস্ত্র বলছে সংসার ত্যাগ করে যে প্রথমে আসবে সেই পারমার্থিক জগতে সিনিয়র। এই জন্য সনাতন বড় হলেও, জাগতিক পরিচয়ে সনাতনের বয়স বড় হলেও, পারমার্থিক দিক থেকে সনাতনের সিনিয়র হলেন রূপ। ছোট ভাই সিনিয়র হয়ে গেলেন, সংসার আগে ছাড়লেন, এই জন্য রূপ সনাতন, না সনাতন রূপ বলে, রূপ সনাতন। সনাতন হচ্ছে তার বড় ভাই, আবার শিক্ষাগুরু, কিন্তু সংসার ছাড়লেন সনাতনের আগে রূপ। সংসার ত্যাগ করে যে আগে আসবে, কারণ সংসার ত্যাগী যে, সে তো অনেক অনেক উপরের। এই এত এত বড় ত্যাগ, বিয়ে যে করলো না, শারীরিক চাহিদা ত্যাগ করলো, এটা তো সহজ নয়, কামনা ত্যাগ করা, সংসারের বিষয় ত্যাগ করলো, এত সহজ না, সাধারণ যোগ্যতা হলে হবে না, বহু জন্মের যোগ্যতা থাকতে হবে। রূপ সংসার ছেড়ে প্রথম আসলেন বৈষ্ণব জগতে, ছোট ভাই হয়েও বড় ভাইয়ের চেয়ে সিনিয়র হয়ে গেলেন, এই জন্য রূপ সনাতন বলা হয়, সনাতন রূপ বলা হয় না, রূপ সনাতন, বয়সে ছোট কিন্তু সংসার ত্যাগ করেছেন বড় ভাইয়ের আগে, এই জন্য তিনি ভজনের দিক থেকে সিনিয়র, রূপ সনাতন। চৈতন্য চরিতামৃতটা প্রত্যেকটা আমাদের কলিহত জীবকে পড়া উচিত, আপনাদের কাছে অনুরোধ করছি, আগে চৈতন্য ভাগবতটা পড়বেন, চৈতন্য ভাগবত না পড়লে ভক্তি কি আপনি বুঝতেই পারবেন না। বৈষ্ণবদের যারা মহাপ্রভুর মত অবলম্বন করবে তাদেরকে অবশ্যই চৈতন্য ভাগবত প্রথমে পড়তে হবে। চৈতন্য ভাগবত যে পড়েছে, আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলবো, সেই ব্যক্তি অবশ্যই, অতি অবশ্যই চৈতন্য ভাগবত ঠিক মতো পড়লে ভক্ত হবেই হবে,
হবেই হবে। মহাত্মা শিশির ঘোষ নাম শুনেছ, যিনি অমীয় নিমাই চরিত গ্রন্থটা লিখেছেন? সেই শিশির ঘোষ নাস্তিক ছিলেন, নাস্তিক, ওই যশোরে জন্ম তার। এবং তাদের দুই ভাইকে তার বাবা ত্যাজ্যপুত্র করেছিলেন এই জন্য। অথচ চৈতন্য ভাগবত পড়ে নাস্তিক লোকটা মহাপ্রভুর প্রতি প্রেমিক হয়ে গেল এবং মহাপ্রভুর দর্শন পেল শিশির ঘোষ। ঘোষ পরিবারে জন্ম। অতঃপর তিনি গ্রন্থ রচনা করলেন অমীয় নিমাই চরিত, মহাপ্রভুর উপর এত সুন্দর গ্রন্থ। গ্রন্থটা সংগ্রহ করবেন বাংলাদেশ মূল্য 800 টাকা নিতে পারে। অমীয় নিমাই চরিত, মহাপ্রভুর জীবন লীলা নিয়ে গ্রন্থ লিখে ফেললেন। এই চৈতন্য ভাগবত পড়ে তার মাঝে বৈরাগ্য চলে আসছিল, অথচ তিনি নাস্তিক প্রকৃতির ছিলেন। তিনি নিরাকারে এক সময় নাস্তিক থেকে পড়ে নিরাকারে বিশ্বাসী ছিলেন, ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট ছিলেন, তার বাবা তাকে ত্যাজ্য করেছিল। অতঃপর এই চৈতন্য ভাগবত একদিন পড়ে তার মাঝে বৈরাগ্য জেগে গিয়েছিল। চৈতন্য ভাগবতটা প্রত্যেককে পড়া উচিত। ওই চৈতন্য ভাগবত পড়ার পরে চৈতন্য চরিতামৃত পড়বে। চৈতন্য চরিতামৃত না পড়লে বৈষ্ণবতা কি বুঝাই যাবে না। মহাপ্রভুর অনুসারী যারা তারা তিনটা গ্রন্থ প্রথম পড়বে। প্রথম চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুরের লিখা, তারপর বৃন্দাবন দাস ঠাকুরের লিখা চৈতন্য ভাগবত, তারপর কবিরাজ গোস্বামী পাদের লিখা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই তিনটা গ্রন্থ প্রত্যেকটা কলি যুগের মানুষের গড়ে থাকতে হবে, কারণ এই কলির ভগবান যিনি তিনি হলেন গৌর সুন্দর, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আদর্শ, তার জীবন আদর্শ নিয়ে এই গ্রন্থ, এই তিনটা গ্রন্থ প্রত্যেকের গড়ে থাকতে হবে, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত সংসারী মানুষ যারা তাদেরকে কি করে কৃষ্ণ ভজন করতে হবে, মহাপ্রভু তার পার্ষদদেরকে দিয়ে শিক্ষা দিয়েছেন। আমরা সংসারী, আমাদের সংসারে কথা শুনতে হবে, সংসারে কি করে আমরা কৃষ্ণ ভজন করবো এই কথাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের। আমরা তো আর ত্যাগী নই, আমরা যেহেতু সংসারী, আমি নিজেও এখনো সংসারী, সংসারের বন্ধনে আটকা আছি, আমাদের সংসারের কথা শুনতে হবে। সংসারী মানুষরা কি করে কৃষ্ণের সংসার করবে, সমস্ত কিছু আপনার সাত্ত্বিক হয়ে যাবে, আপনার অর্থ সাত্ত্বিক হয়ে যাবে, আপনার ব্যবসা, আপনার চাকরি, সমস্ত কিছু আপনার পাপ মুক্ত হবে, যদি সব কিছু আপনি কৃষ্ণ সেবায় আপনি যদি অর্পণ করেন। সেই শিবানন্দ তিনি কি করলেন, ঘাটির দায়িত্ব পেলেন। নিত্যানন্দ প্রভু তাকে দায়িত্ব দিলেন, তুমি ঘাটি সামলাবে, ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে। হরিদাস ঠাকুরের নির্যাণের পর মহাপ্রভুর প্রেম বিকার রাত্রি দিনে অধিক ভাবে বর্ধিত হল। প্রতি বৎসরের ন্যায় গৌড়ীয় ভক্তগণ পুরী দামে যেতে তারা উদ্যোগী হলেন। ভক্তগণ নবদ্বীপে এসে মিলিত হলেন। শ্রীমন মহাপ্রভু নিষেধ করলেন যেন না যাওয়া হয়, তথাপি নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুকে না জানিয়ে পূর্ববঙ্গের ভক্তদেরকে নিয়ে পুরী ধামে যাওয়ার জন্য যাত্রা করলেন। শিবানন্দ সেন, তার স্ত্রী, তার তিন পুত্র, তারা সবাই সঙ্গে লইলেন। শ্রীবাস লইলেন, মালিনী লইলেন, যারা যারা আছেন পার্শ্ব তারা লইলেন। এবার ঘাটি সমাধান করার দায়িত্ব যেহেতু শিবানন্দকে দেয়া হলো, সেই দিন শিবানন্দ সেন একটু দেরিতে ওই ঘাটি স্থলে গেলেন। অর্থাৎ তাঁবু গাড়তে হবে, যেখানে রাত হয়ে যাবে, ভক্তরা থাকবে, মাদুপুরি করতে হবে, রান্না করে প্রসাদ পেতে হবে, এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা না, ধীরে ধীরে যেতে হবে, কি করবেন? তখন নিত্যানন্দ প্রভু অপেক্ষা করছেন, কি ব্যাপার শিবানন্দ এখনো কেন আসছে না, শিবানন্দ কেন আসছে না? শিবানন্দ একটু দেরিতে গিয়ে সেই জায়গায় পৌঁছলেন। গ্রামের ভিতরে বাসস্থান না পেয়ে একটা বৃক্ষতলে আশ্রয় নিলেন। আর শ্রীমন নিত্যানন্দ প্রভু তথা বাকি ভক্তরা প্রসাদও পান নাই, বৃক্ষের তলে আছেন। শিবানন্দ দায়িত্ব পালন করে নাই, সেই দিন ঘাটি করে নাই, মাদুকরি করে নাই, খাবেন কি? নিত্যানন্দ প্রভু
অপার করুণার সাগর তিনি। কিন্তু একটা শিক্ষা দিচ্ছেন, তিনি বললেন শিবা কি এখনো আসে নাই? আজ্ঞে না প্রভু, আসেনি, এখনো আসেনি। কিছুক্ষণ পরে শিবা, শিবানন্দ ভয়ে ভয়ে গিয়ে উপস্থিত হলেন। তোমার আসতে এত দেরি হলো কেন? শিবানন্দ এতক্ষণ দেরিতে আসছে, সংসারের প্রতি তার আসক্ত হয়ে গেছে না? নিত্যানন্দ প্রভু হেসে হেসে বলছেন, এত সংসারের প্রতি আসক্ত, যা, শিবানন্দের তিন পুত্র মরুক, আমি অভিশাপ দিলাম। নিত্যানন্দ বলছেন, শিবার তিন ছেলে মরুক, আসতে দেরি করেছে, সংসারের প্রতি আসক্ত হয়ে গেছে, তিন ছেলে মরুক। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিবানন্দের স্ত্রী কাঁদতে শুরু করলেন, মা তো তিন ছেলে মরে যাবে, এটা শুনে কি মা স্থির থাকতে পারে? কান্না শুরু করে দিলেন। শিবানন্দ হেসে হেসে বলছেন, তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু এমন একটা কথা বলতে পারলেন, আমার তিন ছেলে মরে যাবে, আমি একটু দেরিতে এসেছি, এই জন্য প্রভু বলতে পারলেন তিন ছেলে মরুক। শিবানন্দ, দেখো সংসারী মানুষ কতটা ডিপেন্ড থাকবে, কি সুন্দর শিক্ষা। শিবানন্দ নিতাই চাঁদের কাছে গিয়ে বলছেন, ওহে পরম দয়াল নিতাই সুন্দর, আমি জানতাম তুমি যে আমায় ভালোবাসো, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো তা তো জানতাম না, তুমি আমায় যে ভালোবাসো তা আমি জানতাম, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো সেটা জানতাম না। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ সেই অপ্রাকৃত লীলাটা প্রদর্শন করেছেন। চৈতন্য চরিতামৃত সেটা হচ্ছে অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ, সেই দ্বাদশ পরিচ্ছেদে তিনি অপ্রাকৃত লীলা তিনি প্রদর্শন করেছেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ, আজি মোরে বৃত্ত করি অঙ্গীকার কইলা, যেমন অপরাধ বৃত্তের যোগ্য ফল দিলা। প্রভু, চাকরকে তার মালিক যে দণ্ড দেয়, তুমি আমাকে আজ সেই দণ্ড দিলে, আমার তিন ছেলে মরে যেন যায়, তুমি সেই সেই আমি অভিশাপ বলবো না, তুমি আশীর্বাদ করলে। শিবানন্দের স্ত্রী বলছেন, আমার পতি দেবতার কি মাথা খারাপ হয়ে গেল? তিন ছেলে মরে যাক, কোন বাপ বলবে এটা আশীর্বাদ? অথচ সে বলছে তুমি আমায় ভালোবাসো জানতাম, এতটা ভালোবাসো জানতাম না, তুমি আমায় কৃপা করলে আমার তিন ছেলে মরে যাক। কি কেমন কেমন কথা বলছে, পাগল হয়ে গেল? শিবানন্দ নিতাই চাঁদের কাছে গিয়ে বলছেন, এই সংসারে প্রভু পুত্র কার কন্যাই কা, কে তব কান্তা কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো ভাই এই তত্ত্ব সার, জগতে পুত্র কার কন্যাই কার, ও প্রভু তুমি কৃপা করে দিয়েছ, আবার তুমি কৃপা করে নিয়ে যাওয়ার বর দিলে। দেখো ডিপেন্ড কাকে বলে, তুমি কৃপা করে দিয়েছ, আবার তুমি কৃপা করে নেওয়ার কথা বললে আমি কাঁদবো কেন? ওহে শিবানন্দ স্ত্রীকে বলছেন, শুনো, তুমি মায়ার দ্বারা আবিষ্ট হয়ে যাচ্ছ, তুমি না বলো সব কৃষ্ণের সংসার, তো তুমি কেন বলছো আজ, কেন তুমি কাঁদছ? শিবানন্দের স্ত্রী বললেন, ঠিকই তো, আমি কাঁদছি কেন? প্রতিটা মুহূর্তে মুহূর্তে সংসারী মানুষদের মায়া গ্রাস করতে পারে, শিক্ষা দিচ্ছেন।
সংসারী মানুষের কথা ছেড়ে দাও, ব্রহ্মচারীও যদি সাধুসঙ্গ না করে, সন্ন্যাসীও যদি সাধুসঙ্গ না করে, তাহলে তাকেও মায়া গ্রাস করতে পারে যে কোনো মুহূর্তে, হরিকথা যদি না শুনে। হরিকথা না শুনলেই মায়া গ্রাস করবে, হরিকথাই হচ্ছে ঔষধ আমাদের। প্রত্যেক দিন হরিকথা শুনতে হবে, বাস্তবে না পেলে অনলাইনে শুনবে, গ্রন্থ পড়বে, সাধু না পেলে সতত সঙ্গ করতে হবে। নিতাই চাঁদের কাছে গিয়ে বললে, প্রভু এটা আমার কৃপা, সংসারী পুত্র কার কন্যা কার, ও প্রভু তুমি দিয়েছ কৃপা করে আবার তুমি নিয়ে যাবে। শিবানন্দ আমি তোমার তিন ছেলে মরে যাওয়ার কথা বলছি, আমি বুঝেই বলেছি প্রভু। নিতাই চাঁদ শিবানন্দকে কাছে টেনে বললেন, তুমি কৃষ্ণের সংসার করতে পারলে হে শিবানন্দ, আমি তোমায় পরীক্ষা করে দেখেছি। ও হে শিবানন্দ আসো আমার চরণ, তোমার মস্তকে দেব। হে শিবানন্দ, হে শিবানন্দ আসো আসো আমার চরণ, তোমার মস্তকে দেব। নিতাই চাঁদের কথা শুনে শিবানন্দ নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়ল। ও প্রভু ব্রহ্মায়াদি দেবগণ যে চরণ ধুলা পায় না, হে প্রভু তুমি কৃপা করে ওই চরণ ধুলায় আমাকে অভিষিক্ত করলে। সংসারে থেকেও দেখো কেমন করে কৃষ্ণ কৃপা পাওয়া যায়, গৌর কৃপা পাওয়া যায়, নিতাই কৃপা পাওয়া যায় সংসারে দেখেও। হে প্রভু ব্রহ্মা আদি দেবতাদেরও এই চরণ দুর্লভ। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু, হেন চরণ স্পর্শ পাইলা প্রভু হে মুরদম তনু। ব্রহ্মার দুর্লভ ওই চরণ রেণু পাওয়া, আর তুমি আমার মতো সংসারী জীবের মস্তকে তোমার এই রাঙা চরণ তুমি স্থাপন করলে। আজি হতে মূর সফল হইল জন্ম কুল কর্ম, ওহে নিতাই চাঁদ আজি পাইনু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম। আমার আমার জন্ম সফল হলো, আমার কুল সফল হলো, আমার জীবন দন্যাতি দন্য হয়ে গেল প্রভু তোমার এই রাঙা চরণ পেয়ে। ও প্রভু আমি যেন এমন করে, আমি এমন করে যেন কৃষ্ণ প্রেম রসে আমার সংসার ধর্ম প্রতিপালন করতে পারি। এই কথা বলিয়ে শিবানন্দ পুত্র সহ নাচিতে লাগিল। ও শিবানন্দের কি আনন্দ, তারা পিতায় পুত্রে গুহুর গজে। ও শিবানন্দের কি আনন্দ, তারা পিতায় পুত্রে গুহুর ভজে। নাচতে শুরু করলো শিবানন্দ। সমস্ত ভক্ত যারা, ওরা শিবানন্দকে জড়িয়ে ধরে বলল, ভাই শিবা তুমি নিতাই চাঁদের কৃপা পেলে একটি বার তুমি আমাদেরকে প্রেমালিঙ্গন প্রদান করো। ওগো তোমাকে স্পর্শে যেন আমরা ধন্য হতে পারি। তুমি তো কৃপা পেলে, তুমি আসো একটু প্রেমালিঙ্গন দাও, তোমাকে স্পর্শ করে যেন আমরা ধন্য।
শুভানন্দ, তোমার কত সৌভাগ্য তুমি নিতাই চাঁদের কৃপা পেলে, যে নিতাই কৃপা না পেলে গৌর কৃপা হয় না, যে গৌর কৃপা না হলে নিতাই কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই রূপায়, ওরে ভজরে বাই নিত্যানন্দ, অগণিতাই ভজলে গহুর পাবে ভজরে বাই নিত্যানন্দ। ওই শিবানন্দ, যে নিতাইয়ের কৃপা তুমি আজ পেলে, ব্রহ্মা আদি দেবতাদের দুর্লভ কৃপা, ওই অভয় চরণ তোমার মস্তকে তুমি স্থাপন করার সৌভাগ্য পেলে। ও শিবানন্দ ভাই, একটিবার তুমি আমার বুকে আসো, একটিবার যেন তোমাকে স্পর্শ করে তোমার প্রেমালিঙ্গন পেয়ে আমরাও যেন কৃপা পেতে পারি। কারণ কি, তোমার স্পর্শে আমরা পবিত্র হইতে। বৈষ্ণব, বৈষ্ণব সঙ্গে আলিঙ্গন কেন করতে হয়, সাধু সঙ্গে কেন আলিঙ্গন করতে হয়, তোমার স্পর্শে আমরা যেন পবিত্র হইতে। কারণ যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। পরশ, স্পর্শ করলে বপু, বপু মানে শরীর, পরশ করিলে বপু পবিত্র করায়। জাগ্রত হয়ে যাবে, কে শুদ্ধ কে শুদ্ধ নয় সেই বিচার নয়, সেই বিচার করতে গিয়ে অপরাধ হতে পারে, বিচারের অধিকার আমাদের নেই। ওই বিচার করেছিল গদাধর চট্টগ্রামে জন্ম নেওয়া পুণ্ডরীক বিদ্যানিধিকে, বৈষ্ণব অপরাধী হয়েছিলেন। ওই সাধু সঙ্গে এসে প্রত্যেকেরই চরণ ধুলি আমরা নেব, সবাই সাধু, প্রত্যেকের সঙ্গে আলিঙ্গন করব। এইভাবে যদি কোনো একদিন প্রকৃত ভক্তের আলিঙ্গন হয়ে যায় বাবা, এইভাবে যদি কোনো একদিন শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি নেওয়া হয়ে যায়, ও তার মানব জন, তার মানবে জন সফল হবে। এইভাবে যদি কোনো একদিন শুদ্ধ বৈষ্ণবের কৃপা হয়ে যায়, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সুযোগ হয়ে যায়, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন হয়ে যায়, এই মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে, ওই মনুষ্য জন্মে প্রেম লাভ হয়ে যাবে। যে কৃষ্ণ প্রেম যদি লাভ না করা যায়, গৌর হরি বলছেন শুনো হে জগৎ জীব, হরে কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, এই জগতে তার মতো দুঃখী কেউ নেই মা, তার মতো অভাবী কেউ নেই, যে একবার গৌর বলে কৃষ্ণ বলে নয়নের জল দিতে পারল না, যে আজ কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না, তার মতো অভাবী আর কেউ নেই। কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাসী কর
বৈষ্ণবের কাছে গিয়ে আমার গৌর সুন্দর ভগবান বললেন, ওই বৈষ্ণব ঠাকুর আমি কৃষ্ণ ধন আজও লাভ করতে পারিনি, আমার জীবন বিফলে চলে গেল, দাস করি বেতন মুড়ে কারো বাড়ি যদি কেউ কাজ করে দিন শেষে সন্ধ্যায় তাকে তো একটা পারিশ্রমিক দেয়, বেতন দেয়, অর্থ দেয়। মহাপ্রভু বললেন, হে বৈষ্ণব ঠাকুর আমি তোমার সমস্ত গৃহের কাজ করে দেব, দিন শেষে পারিশ্রমিক বেতন আমাকে অর্থ দিতে হবে না, ওই বৈষ্ণব ঠাকুর আমাকে একটু কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও। ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর ঠাকুর আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু, তারা ইহকালে প্রেম দাতা, এই ইহকালে তারা প্রেম দ্বারে দ্বারে বিতরণ করে, আর ওই প্রেম তারা যে দান করে পরকালে ওই সাধু ওই বৈষ্ণব ওই গুরুদেবে কৃপা করে ভবের গাতে তিনি আমাদের হয়ে কৃষ্ণের নিকটে সুপারিশ প্রদান করে। দাসী করুণা করি দিয়া পদ ছায়া সুদকে আমারে তোমারও চরণ ধরি, হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম দান করো, কৃষ্ণ ভক্তি দান করো। শিবানন্দকে সমস্ত ভক্তরা জড়িয়ে ধরলেন, ভাই শিবা তুমি কৃপা পেয়েছো, তুমি একটিবার আমাদেরকে আলিঙ্গন দাও, একটিবার তুমি চরণ ধুলি দাও, ওই ধুলি পেয়ে আমরাও যেন ধন নাতি ধন্য হতে পারি। প্রতি জন্মে করিয়া সাত চরণের ধুলি নরুতন দাস মাগে আপনা আমাদের একমাত্র চলার পথে পাতে হোক। ভক্তবৃন্দ আপনাদের এই রাতুর চরণে একটা নিবেদন, আগামী পহেলা অগ্রহায়ণ রোজ বৃহস্পতিবার রাস পূর্ণিমা উপলক্ষে ভক্তবৃন্দের প্রতি আমাদের একটা নিবেদন কমিটির পক্ষ থেকে, আপনারা এই মহারাস যে সকল অনুষ্ঠানগুলো মহাকৃপা দান করে এগুলো আমরা আলোচনা করব। এক সপ্তাহ আগ থেকেই রাসের রাসের মহিমা, রাসযাত্রা, রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রা, ঝুলন যাত্রা, ওই যাত্রা মানে কৃপা, ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন, এগুলো আমরা ব্যাখ্যা শুনব। সেই রাসযাত্রার মহা উৎসব উপলক্ষে কমিটি বৃন্দের অনুরোধ আপনাদের চরণে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যাই পারেন চাল ডাল তেল অনুদান আপনারা কৃপা করে দেবেন, এবং সেই রাস যাত্রা উপলক্ষে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের অপ্রাকৃত সেবায় নিজেকে নিয়োজিত করুন। এবং আগামী রবিবার প্রদীপ প্রজ্বলন হবে, আশ্রম কর্তৃপক্ষ আপনাদের চরণে নিবেদন রেখেছেন, আপনারা অবশ্যই ধীরে ধীরে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মহামহোৎসবে যুক্ত হয়ে আপনারা এই মনুষ্য জীবনে দুর্লভ কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন না, কৃপা লাভের প্রয়াসী হন। চলুন আমরা একটু নিতাই চাঁদের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন, সংসারী মানুষের কৃষ্ণ চরণে মতি থাকার যে অপূর্ব লীলা প্রদর্শন সেটি আমরা বিশ্রামের পথে যাই। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।
নিতাই চাঁদের চরণে একটু প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি, চলুন আমরা। প্রাণ গভুর নিতানন্দ বলে ডাক